Hey there, Jonathan, this is Bengali Ninja and welcome to another Keora vlog. Today, amra chole eshi, as you can see, Ghora station e chole eshi. Thik ache, amra jacchi je Puri age hai. With dolbol, ei je ekta chhe je sali choti, ora sali shalu, eta chhe amader colleague friend Susmita, eta apu, let's go. Thik ache. Diye ebar amader train hocche Ghora Puri express, eta kina chharbe 10:40 ওখানে নামাবে সকাল 7টায় এবার ব্যাপারটা হচ্ছে যে পুরি এর আগে অনেকবার গিয়েছি ঠিক আছে কিন্তু এই সময়টা পার্টিকুলার এই সময়টা মানে এই যে রথের একদম আশেপাশে এই সময়টা কোনোদিন যাইনি মানে আমরা আশা করছি প্রচন্ড বেশি ভিড় হবে বাট দেখা যাক কি হয় ঠিক আছে যা যা হবে আমি পুরি যাওয়ার অনেকে অনেক কারণ থাকে ঠিক আছে অনেকে জগন্নাথের মন্দির পুজো দিতে যায় অনেকে এমনি সমুদ্রে চান করতে যায় অনেকে এমনি চিল করতে যায় ঠিক আছে তো আমার যাওয়ার কারণটা অত্যন্ত একদম সঠিক কারণ এবং আমি মনে করি সবাই এটাই হওয়া উচিত আমি পুরী যাচ্ছি হচ্ছে গজা কিনতে ঠিক আছে ওই যে খাজাগুলো হয় খাজা কাকাতুয়ার খাজা ওই মালগুলো কিনে নিয়ে আসবো কেজি খানেক কিনে নিয়ে আসবো বসে বসে খাবো ব্যাস দিস ইজ ফর আওয়ার হিন্দি ভিউয়ার্স হামলোক হাওড়া পৌঁছ চুকে ঠিক আর ইহা পে ট্রেন আনে বালা হ্যাঁ যো কি পুরী আনে বালা হামলোক পুরী আনে ইয়েস পুরী যাকে পুরী খানে বালা তো অভি ট্রেন ঘুষ রা পুরী আগে ফির সে নেক্সট দেখায়েঙ্গে ক্যা হো ঠিক শেষ মেশ আমরা নেমে গেছি পুরী স্টেশনে ট্রেন একটু হালকা লেট ছিল বাট তাও ঠিকঠাকই আছে আপাতত ওয়েদার এখানে মেঘলা হয়ে আছে হালকা হালকা রোদ আমার সবার অবস্থা বেশ টাইট ট্রেনে যদিও ট্রেনের মানে কি বলবো বন্দোবস্ত বেশ ভালো ছিল সিট থেকে শুরু করে এভরিথিং বাট ওই আর কি ট্রেনে তো তেমন ঘুম হয় না সো জলদি জলদি হোটেল দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে এখন হোটেলে গিয়ে তারপরে আবার নেক্সট আমরা হোটেলে চলে এসেছি সুন্দর একটা হোটেল এখানে দেখতে পাচ্ছ তোমরা পুল টুল আছে আর কি ঠিক আছে চরম পুল ফুলের বন্দোবস্ত এর বসে বসে আড্ডা আড্ডা মারা সেটেল জায়গা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে ঘরটা একদম পুলের পাশেই ঠিক আছে আমি ভুলভাল জায়গা চলে যাচ্ছিলাম নেভার মাইন্ড দু খাটওয়ালা ঘর আমাদের ভালো বাথরুম লিস চিল তো হ্যাঁ এসি ভি চল রাহা হয় ঠিক আছে দেখলে হবে খরচা আছে ওই দেখো দূর দেখতে পাওয়া যাচ্ছে বিচ টোটাল বিচ ঠিক আছে বিচে দেখো সমুদ্রে নৌকো বোকো ভাসছে ঢেউ ফেউ আসছে সিরা দেখলে হবে খরচা আছে দাদা এনিওয়েজ আবার দেখাচ্ছি একটু বাড়ি একটু চান খাওয়া করিনি হাগামোতা করিনি তারপর দেখানো হবে অলরেডি আপনারা একটু আছেন পুলটা সদ ব্যবহার করা হচ্ছে সবাই মিলে পুলে নেমে পড়েছে ঝাঁপিয়ে যে যা জাম্প প্যান্ট পড়েছিল সবাই একটা হাফ প্যান্ট পরে পুলে নেমে পড়েছে আমিও হাফ প্যান্ট পরে নিয়েছি এবার আমিও নামবো থেকে লেটস গো পুল ইয়েস এবার আমি পুলে নামবো হ্যালো জনগণ দেখে মনে হচ্ছে যে খুব ডিপ জল তাই তো এত গলা অব্দি জল আমার আগে না আসলে এইখানে অব্দি জল তো সকালবেলা এই পুলে চান টান করার পরেতে বিকালবেলা আমরা এখন চলে এসেছি স্বর্গদ্বারে ওখানে এটা পুরীর খুব ফেমাস স্বর্গদ্বার যে জায়গাটা ঠিক আছে তো স্বর্গদ্বার কেন বলা হয় কারণ এখানেতে বলা হয় যে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব তিনি এইখান দিয়ে আর কি হেঁটে হেঁটে সমুদ্রে সুনীল সমাধি হয়েছিলেন তো সেই জন্য আর কি স্বর্গদ্বার বলা হয় এটা হচ্ছে আমার পেছনে 500 উট দাঁড়িয়ে আছে এই যে একটা উট একটা ঘোড়া আর একখানা উট এখানে সব উঠে পিঠে ঘোড়া পিঠে ছড়া বিজনেস আছে দিস ইজ বিজনেস ঠিক আছে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাস্কর্য তৈরি হচ্ছে বালি দিয়ে হনুমানজি তৈরি করেছে ক্যান ইউ গাইস সি হনুমানজি বানিয়েছে কি সুন্দর ওদিকেও আর একটা এরম হচ্ছে এদিকে শিব ঠাকুর তৈরি করছে সব ভিড় হয়ে দেখছে ঠিক আছে
এই আমার সামনে দিয়ে উঠ যাচ্ছে লেস ছোটা ভীম উঠ, ঠিক আছে, ওকে ওকে না কারুকার্য, ঠিক আছে, টোটাল কারুকার্য, ভোলেনাথ বাঁচছে, ভোলেনাথ জয় বাবা ভোলেনাথ, ঠিক আছে, সেরা সমুদ্র বিচ বালি এটাও কি কারুকার্য ও না, এটা শুধু বালির ডিপি, আচ্ছা ভালো বোধ হয় এখানেও কারুকার্য হচ্ছে, এক মাইল স্পিড বোট চড়ছে, ওই দেখ খুব আনন্দ, হ্যাঁ খুব আনন্দ, কেলিয়ে পড়বে এখন বুঝতে পারবো, যাই হোক এই সবই আছে আর বেশি কিছু নেই, বৃষ্টি পড়ছে হালকা হালকা এরকম, ঝুরঝুরে বৃষ্টি পড়ছে, তবে সবাই ছবি টবি নিচ্ছে আর কি, আমার ছবি কেউ নেয় না কারণ আমি সেই বাজি দেখতে, বাট কি আর করা যাবে, মেনে নিয়ে গিয়ে যেতাম। গাইস সমুদ্রের একদম সামনে থেকে দেখাচ্ছি টান টান কেওড়া, চরম লাইভ ফুটেজ, মানে জল আসছে, সবাই জলের দিকে যাচ্ছে চুকি উকি খেলতে, এই জল আমাদের সামনে আসছে, এই 3-2-1 জল কি আমার পারবে ছুঁতে, না কাল নেভার মাইন্ড, আমি এখন সন্ধ্যে 6টা বাজে বাই দেবে, লোকজনের হেভি রস, ঠিক আছে, এখনও চান মান করছে, এই মানে এই সময়টা একটু বেশ ভিড় হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে কারণ এই রথের জন্য ছেলেপুলে প্রচুর এসছে, ও ওই যে বিজ্ঞবেচি যারা ইয়ে চড়েছিল তারা আবার ওদিক থেকে ওদিক ফিরছে, কি আনন্দ কি আনন্দ, আহা ভাষার অন্তরালে কত যে কথা যায় হারিয়ে, সময় হিসেব করে আসো তুমি তাও, আশায় সরব চোখ শিশির ছন্দে পলক, পরন্ত বিকেলে দেখি সোনালি ছড়া, ঝিনুকের দেশ আবেগের আবেশ, এক ফোঁটা জল নোনা তার সাধ তাই সই, আমরা চলে এসেছি বিখ্যাত কাকাতুয়া খাজার দোকানের সামনে, কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, আমাদের কোনো শাখা নেই কিন্তু প্রচুর ভিড় আছে এইটুকু ওরা বলতে পারে, এই যে এখানে একটা কাকাতুয়ার ম্যাসকট কাকাতুয়া এখানে রাখা রয়েছে, ও বোঝাতে থাকছে কী প্রবলেম ঘুমোতেও পাচ্ছি না এদের চক্করে, যাক এখান থেকে আমি তাহলে দেখি ভিড়ের মধ্যে কোনো গতি করে যদি নেওয়া যায় খাজা তাহলেই আমার জার্নি সার্থক, মেয়েদের সাথে বাইরে বেড়াতে বেরোলে যা হয়, ঠিক আছে, আমি গরমে ঘামছি লিটারেলি অ্যাজ ইউ ক্যান সি, তাই এরা সব কেনাকাটায় বিজি আছে অবভিয়াসলি, মানে আই ডু নট এক্সিস্ট রাইট নাও, খুব স্যাড ব্যাপার, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বিশাল বৃষ্টি হচ্ছে এখানে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমি ওই জন্য আমরা হোটেলে পালিয়ে এসেছি, মহাবীর সের টন সেরা টন, এবার বীরের আই আর আটটা মানে নিবে গেছে আর কি, ঠিক আছে এসব আমরা ফিরছি আর কি, এবার হোটেলে গিয়ে রেস্ট কারণ এখন আর কোথাও যাওয়া যাবে না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আবার কাল সকালে, আজকের মতো ডে ওয়ান এখানেই কমপ্লিটেড, ইয়েস দেখা হচ্ছে আবার পরের দিন, লাইক শেয়ার সাবস্ক্রাইব, গুড মর্নিং জনগণ, ওয়েলকাম টু ডে টু অফ কেওড়া ব্লগ, অ্যান্ড আমরা সকাল সকাল চলে এসেছি হচ্ছে পুরীর বিচে, মানে যাচ্ছি তাদের, প্রথমে ইচ্ছা ছিল যে সূর্যোদয় দেখার কিন্তু সকালবেলা খুব মেঘলা থাকায় সূর্য কখন যে উঠে পড়েছে বুঝতেই পারা যায়নি, তো সূর্য অলরেডি উঠে গেছে অ্যাজ ইউ ক্যান সি, বাট যে বিচটাতে আমরা যাচ্ছি সেটা নর্মাল ওই স্বর্গদ্বারের ওদিকে বিচ নয়, এটা হচ্ছে আমাদের ওই যে পিছনে হোটেল আছে হোটেলের সামনে দিক দিয়ে একটা মানে অদ্ভুত টাইপের রাস্তা আছে সেখান দিয়ে যাওয়ার, সো ইটস লাইক দিস, হেঁটে হেঁটে যেতে হচ্ছে বন বাদার মাঠ ময়দান পেরিয়ে, ঠিক আছে, মানে এইসব সমুদ্রে চান করতে গেলেই কিন্তু একটা জিনিস সবাই সেটা সবাই জানে তবুও লোকে যায়, সেটা হচ্ছে গায়ের রং পোঁচ কালো হয়ে যাওয়া, মানে পুরো টোটাল ব্ল্যাক, ঠিক আছে,
মানে এটা হয়, স্বাভাবিকভাবেই হয়, পুরী এটার জন্যই বিখ্যাত বেশি, ঠিক আছে। বাট তাও লোকে যায়, আমিও যাচ্ছি, পরে আবার অন্যান্য জায়গায় যাবো। বাই দ্য ওয়ে, আগের যেমন আমরা কেওড়া ব্লগে প্রতিদিনের ব্লগ প্রতিদিনে ছাড়তাম, এটা সেটা করছি না, বিকজ এখানেতে সেইভাবে আর কি দেখানোর মতো মানে খুব বেশি কিছু নেই। সো দ্যাটস ওয়াই একসাথেই দেবো ব্লগটা, সেটা ঠিক করলাম, খুবই ভালো লাগবে আপনাদের, দেখা যাক। এদিকে সমুদ্র তটটা একটু স্বর্গদ্বার বা ওই জাতীয় জায়গার থেকে একটু অন্যরকম, একটু বেশি ফাঁকা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ বলো, এখন সকাল সকাল জলে যাচ্ছে আর কি। আমি আপাতত এই একটু ঘুরে ঘুরে বেড়াবো, চারদিক কাঁকড়া দেখবো, সব করবো, দিয়ে তারপরে দেখি যদি জলে যাওয়ার ইচ্ছা লাগে। তো বেশ সুন্দর কামিং পরিবেশ, শোষো করে আওয়াজ হচ্ছে সমুদ্র, আবার দেখা যাচ্ছে একটু পরে। এই সমুদ্রে চান করার একটু বেশ প্রবলেমেটিক, কারণ এখানে ফুটিংটা তোমার ঠিক থাকে না, ফুটিং থাকে না মানে কি, কারণ এখানে দুরকম মানে কারেন্ট ফ্লো হয় বেসিক্যালি, একরকম বলা যায়, জলের তলা দিয়ে একরকম, জলের উপর দিয়ে একরকম। সো লাইক এই যেমন তোমরা একটু হচ্ছে একটা বালি, রাইট, এই হচ্ছে আমার পা, তো এই আসছে জল, আমি দাঁড়ালাম, গেল জল, গেল, এবার জলটা এখন টানবে, এবার দেখবে আমার পাটা কিন্তু মাটির ভেতর ঢুকে যাবে পুরো, ঠিক আছে। সো ওইটাই, এই যে দেখো এবার টানছে, তো এবার দেখো আমার আমার পায়ের তলা থেকে সব মাটি সরে যাচ্ছে। তো যদি ফুটিং তোমার ঠিক না থাকে, তুমি তাহলে ভেতরে গিয়ে চান করতে খুব প্রবলেম হবে, মানে তুমি উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি, অ্যাজ ইউ গাইজ ক্যান সি। বাট হ্যাঁ, সিনিক বিউটি তো, হ্যাঁ বসে আছে। আমরা এখন এসেছি মাসির বাড়ির কাছে দর্শন করার জন্য, প্রচণ্ড রোদ, মানে সানস্ট্রোক হয়ে যাবে এরকম রোদ, ঠিক আছে। সেখানে সেই সব মাথায় নিয়ে লোকজন এরকম লাইনে দাঁড়িয়ে আছে, এইখান থেকে লাইন শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে লাইন। আর মন্দির হচ্ছে ওই দূরে, ওই সাদা রঙের মন্দিরটা দেখতে পাচ্ছে, ওইটা হচ্ছে মন্দির। তো ওইটা দেখে আমি আমার বউকে বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, সব নিজেদের মধ্যে, বাড়ি গিয়ে প্রণাম করে নেবো, চাবি ছোটি কাছে, বাড়ি যাবি? আমি বাড়ি যাবো, জিজ্ঞেস করছি। হ্যাঁ, তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার এই ভিড়ের মধ্যে, আর পাচ্ছি না আমি, থ্যাংক ইউ সো মাচ, আমি এখন দাঁড়াবো, ঠিক আছে। বউ যা যাচ্ছে না বলে না, থ্যাংক ইউ। এটা হচ্ছে সমুদ্র এবং স্বর্গদ্বার যাওয়ার রাস্তা, অ্যাজ ইউ গাইজ ক্যান সি, প্রচণ্ড রোদ, সেসব রোদের মধ্যেই লোকজন, হিড়িকে লোকজন সমুদ্রে চান করছে, প্রচণ্ড ভিড়। আমরা মাসির বাড়ি ওদিকে গেছিলাম ঠাকুর দেখবো বলে, কিন্তু এত বেশি রোদ এবং খাঁখা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে অ্যাটলিস্ট 3 ঘন্টা, মাথা মাথা ঘুরে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য চুপ করে বাড়ি চলে আসছি, ঠাকুর মাথায় থাক, ঘর থেকে বসে নমস্কার করে নেবো, লেস গো জয় জগন্নাথ, ঠিক আছে। আপাতত এই, ঠিক আছে, পরে আবার যে কাজের জন্য আসা সেই কাজটা ধীরে ধীরে হয়ে গেছে, এবার চুপচাপ কেটে করতে কোনো অসুবিধা নেই, খাজা নেওয়া যান, পুরো এক বস্তা খাজা নিয়েছি, লেস গো, হ্যাঁ খাজা নিয়ে কেমন লাগছে? এটারে বলে স্বর্গদ্বার, এখানে মহাপ্রভু শ্রীচৈতন্যের মূর্তি রয়েছে। এর পেছনে গল্প হচ্ছে এটাই যে মহাপ্রভু শ্রীচৈতন্য এখানে মহাপ্রয়াণ ঘটেছিল এইখানে, মানে এখান দিয়েই তিনি সমুদ্রে গিয়ে শরীর সমাধি হয়ে গেছিলো ওনার। তো দেখি তো এই জায়গাটার নাম স্বর্গদ্বার, এখানে বড় একটা শ্মশান আছে ওইদিকে। আমরা এখন যাবো হোটেল, বিশাল রোদ, এক্ষুনি সানস্ট্রোক হবো হবো ব্যাপার, বাট ইয়া হোটেলে যাচ্ছি। জয় জগন্নাথ, জগন, আজকে লাস্ট দিন, বেরিয়ে পড়ছি আজকে, ঠিক আছে। কালকে আর বেশি কিছু দেখানোর ছিল না, কারণ কালকে হেভি বৃষ্টি হয়েছে রাতের দিকে। তো ওই যে সেই আমরা দুপুরবেলা এলাম, এসে তারপর খাওয়া দাওয়া করে ঘুম, তারপর সন্ধ্যাবেলা উঠে একটু বাইরে বেরোবো, দেখি রামপাট বৃষ্টি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, ঘরেই একটু চিল হয়ে গেলো, কোনো ব্যাপার না। তাই এখন আমরা যাবো হচ্ছে এখান থেকে গাড়ি ধরে যাবো হচ্ছে ভুবনেশ্বর থেকে আমাদের গাড়ি, যেটা কিনা আজকে বিকালে আমাদের ওখানে ল্যান্ড করিয়ে দেবে। তো মোটামুটি আমাদের যা যা জিনিসপাতির জন্য আসা হয়েছিল
কেউ কেউ ঠাকুর দেখতে গেছিল, কেউ কেউ স্নান করার জন্য, আমি এসেছিলাম খাজা কিনতে। তো মোটামুটি সবই হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া মানে সময় এসে গেছে। ভাই কেড়ি কেড়ি চলন্তি চলো, আমরা শেষমেশ পৌঁছে গেছি ভুবনেশ্বর স্টেশন। এখান থেকে এবার আমাদের ফিরতি ট্রেন 11টা নাগাদ, অনেকক্ষণ আগেই যদিও পৌঁছে গেছি, বাট ওই আর কি। এখান থেকে বাড়ি যাওয়া